যার বোনের কাছে মানুষ আমার বোন একটাই বোন যার কাছে মায়ের আদর পেয়েছি মায়ের শাসন পাই এই বোনের শাসন পেয়েছি যার কারণে 28 বছর 25 বছর তার সাথে সন্তানের মতো আমার আমার ঢাকার পরে কিন্তু তার দুইটা সন্তান হয়েছে সে দুই হলো ক্যান্সারে আক্রান্ত আমি তার ট্রিটমেন্ট মুম্বাইতে করিয়েছি রেডিওথেরাপি দিয়েছি তার কেমোথেরাপি পর্যন্ত দিয়েছি খারাপ লেগেছে আমার একটা বোনই আমাকে মায়ের মতো বড় করেছে তো সে বোন হাত ধরে বলেন অনুরোধ করেন এবার আমি যখন বাবা মার মৃত্যুবার্ষিকী দিয়েছিলাম বিয়ে করে গত দুই সপ্তাহ আগে তখন আমার ভাইয়েরা বসে দুইটা ব্যাপারে আমাকে অনুরোধ করেছিল যে একটা বিয়ে করার জন্য আর এমপিসির শিল্পী সমিতি নির্বাচনটা না করার জন্য কারণ যা নোংরামি হয়েছে আপনারা দেখেছেন যে নির্বাচিত হওয়ার পরে বসতে পারি নাই কি নোংরামি করছে একটা মেয়ে চেয়ারের জন্য কি বাজে ব্যবস্থা করছে এনিওয়ে তো সেখান থেকে আমি বললাম যে বিয়েটা কোনোভাবে আমি স্লিপ করে বেরোয় নি যেহেতু আমি বিয়েটা এখন মানসিকভাবে প্রস্তুত না বিয়ে করার জন্য চলি হয়তো আপনি বলবেন যে যার ভাই বয়স তো আমার ছেলের আমার বন্ধু তো আমার ছেলের আমার সমান হয়ে গেছে এটা ডিফারেন্ট থিং এটা মানসিক যে একটা প্রস্তুতি এটা মানুষকে নিয়ে সংসার করা সেইটা সেইটা মানসিকভাবে তৈরি হয় না আমি সম্বাদে সেরকমভাবে যাই না দ্বিতীয় বিয়ে করলে যায় খান তৃতীয় বিয়ে করলে যায় খান এটা আমার বাবা মা আমার ফ্যামিলিতে নাই এটা শিখায়নি তাহলে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে ভালো একটা করে জন্মে সেটাই সবার মধ্যেই করি পার্থক্য কি থাকলো যার জন্য আমি বিয়েটা এড়িয়ে গিয়েছি বা নির্বাচনের কথা দিয়েছি আমি করবো না এবার অন্তত সে কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি আমি প্যানেল গুছাতেও দিয়েছি পরে আমি প্যানেল থেকে সরে দাঁড়িয়েছি আগেই বলে করে যে আমি নির্বাচন থাকছি না বা নির্বাচন করছি না গেল এক দ্বিতীয় হচ্ছে যে নিউজটা আপনারা দেখছেন যে জাহেদ খানের হানিমুন এটা একটা কাজ কাজটা আমি রামাদা হোটেলের একটা ফাইভ স্টারের হোটেল প্রথম বাংলাদেশে হয়েছে কক্সবাজারে রামাদা হোটেলের বিজ্ঞাপন করেছি আমি সেই বিজ্ঞাপনে সিম্পে এরকম হানিমুনে যায় পুরোটা বললাম না সেটা একটা টিভিসি খুব শীঘ্রই আসবে টিভিতে ওটাকে ইউজ করেছে যে জাহেদ খান হানিমুনে তো এটা কারিকে কার আকারে দিছে পুরোটা পড়েনি কারণ অনেক মেয়েরা এটা নিয়ে কান্নাকাটি করছে আমাকে অনেক মেয়েরা এসএমএস দিয়েছে যে আমাদের কি এরকম রেজাল্ট ভেঙে না দিলেও পারতেন কোনো মেয়ে দেখেছে আপনাকে বলেছিলাম চিরু কুমার থাকতে আমি বলেছি কালকে থেকে কিছু খাইনি তো অনেক হলো না আমি সবাইকে রিপ্লাই করছি এখানে তো মার্কেটটা থাকবে না পড়ে যাবে মার্কেট ইজ্জত থাকতেছে না তো আমার এলাকার মেয়র যিনি মামা বর্তমানে পিরোজপুরে তিনি আমাকে হঠাৎ করে কালকে ফোন করে বললো ভাই না কংগ্রাচুলেশন তাই মনে করছি কালকে সিনেমা রিলিজের খবর জানলো নাকি মানে আমরা কেন মামা বলো বিয়ে করলো মামা বাবা মা নাই আমি তো বাবা বাবা আমি তো নিশ্চয় জানতে পারতাম আমি বললাম শাস্তি কাজ তো এখন বললো বাবা এটা একটা বিজ্ঞাপনে সিরিয়াস তো নিয়ে তোমার একটা বিজ্ঞাপনে এইটা খুব রিলিজ হবে এখানে ওরকম ইউজ করেছে হেডিং দিয়েছে যা এখানে হানিমুন বা বিয়ে আশ্বস্ত হয়েছে গ্রাম থেকে আমার মামা তো চাচা তো দাদা ভাই আসছে সবাই আমার বোনের কাছে কমপ্লেন করতেছে আমরা একটু দাওয়াত পেলাম না একটু বলুন মুখে দিতে পারলাম না কিছু তো একটা দিতাম সুরি দিতাম কিছু একটা দেওয়ার চিন্তা গ্রাম মানুষ তো বোঝে না মানে জিনিসটা মুখে মুখে রোটে গেছে কানে হাত পা দিয়ে চিলের পিছনে ছুটছে সবাই মনে করছে আমার বিয়ে হয়ে গেছে এবং সাবজেক্ট মানে ভেরি সিরিয়াস যে আসলে মানে ঘটেছে তাহলে কানাডা থেকে কিছু আমার ফ্যান্সরা তারপর অস্ট্রেলিয়া থেকে বলতেছে যে ভাইয়া আপনি তো আসবেন অস্ট্রেলিয়াতে আমরা ব্যবস্থা করতে চাই আপনি ভাবিকে নিয়ে আসতে পারেন তাহলে আকাশ থেকে বসছি কারণ তোর মাথায় নেই কোন ভাই দিয়ে বলে আমি বিয়ে করছি আমার ভাই বিজ্ঞাপন আরে মেয়েটাও তো একটা সঙ্গে কম পরিচিত তো যদি আপনি পপুলার হইতো মানে একটু জায়গা পরিচিত হতো তাহলে ওরা মানুষ বুঝতো যে না তো এর সাথে বিয়ে হয়